Welcome to Zero Cal Drinks and Dessert. একটা বিষয় খেয়াল করেছেন, বয়স যতই বাড়ছে মিষ্টির প্রতি আকর্ষণ কিন্তু ততই বেড়ে চলেছে। কিন্তু এখন এটা কোনো সমস্যা না, কারণ জিরো ক্যাল চিনির পরিবর্তে যদি জিরো ক্যাল ব্যবহার করেন তাহলে চিনির যে ক্যালোরি সেটা জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন। দর্শক, আজকে ড্রিঙ্ক তৈরি দিয়ে শুরু করা যাক। যিনি আসবেন আমার সেলিব্রিটি গেস্ট, তিনি একজন অভিনেত্রী, গান করেন এবং তার একটা ব্যান্ডও আছে। আর এখন ওনার রঙিন দিন কাটছে, কারণ সম্প্রতি ওনার বাগদান হয়েছে। আমার কিচেনে যিনি আসছেন তার নাম স্বাগতা। হ্যালো, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে, কারণ কিছুদিন পরে আমি একটা বিয়ের দাওয়াত পাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আরো কথা বলবো, আবার অনেক কিছু জানার আছে তোমার থেকে। তার আগে বলো, তুমি আজকে যে ড্রিঙ্ক প্রিপেয়ার করে দেখাবে একটা স্মুদির কথা বলছিলে। এটা হচ্ছে ম্যাঙ্গো আলমন্ড স্মুদি। ম্যাঙ্গো আলমন্ড স্মুদি, বিকজ আম সামার ফ্রুট এবং তার সাথে আলমন্ড বাদাম, যেটা খুবই স্কিনের জন্য ভালো। তো খুবই হেলদি একটা ফুড আমরা তৈরি করতে পারি এবং রিফ্রেশিং, ভালো লাগবে। মিন্ট আছে, সো মিন্ট মানেই আমার কাছে, মিন্ট শুনলেই মনে হয় যে রিফ্রেশিং। সো পুরো ব্যাপারটাই রিফ্রেশিং। অ্যান্ড এখানে আমরা এলাচি, লবঙ্গ, দারচিনি, যেটাকে গরম মশলা বলি, এটা আমরা আস্ত দিতে পারি, বাট আমি আস্ত দিতে চাই না, বিকজ হচ্ছে এটা ড্রিঙ্ক। সো আমার কাছে দারচিনির গুঁড়ো চেয়েছিল, দারচিনির গুঁড়ো, ঠান্ডা দুধ আছে যেটা জাল দিয়ে ঠান্ডা তারপর ঠান্ডা করা হয়েছে। হ্যাঁ, আর বরফ তো আছে, বিকজ সেই সাথে স্মুদি। হ্যাঁ, সেই সাথে জিরো ক্যাল, কারণ জিরো ক্যাল ছাড়া আমরা ক্যালোরি খাবো না, আর জিরো ক্যাল খাবো। আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা, এটা করার জন্য লাগবে ব্লেন্ডার, লাগবে যেখানে আমরা এটাকে ব্লেন্ড করব। এখানে দুটো আম কাটা আছে, দিয়ে দিলাম। টেবিল চামচে চার ভাগের তিন ভাগ দিলাম। পুদিনা পাতা দিব। আর জিরো ক্যালের ব্যাপারটা হচ্ছে যে যতটুকু মিষ্টি খেতে চাই, আমি একটু কমই খেতে চাই। সো জিরো ক্যালের মাপটা তো জানো খুবই সহজ। এক চা চামচ চিনির যে মিষ্টি সেটার সমপরিমাণ হচ্ছে এক স্যাশে জিরো ক্যাল। আর জিরো ক্যাল ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, সেখানে লিকুইডও পাওয়া যায়। হ্যাঁ, একটা ট্যাবলেটই যথেষ্ট। দর্শক, আপনারা তো জানেন আম এমনিতেই মিষ্টি, আমে ক্যালোরি রয়েছে, কিন্তু তাই বলে এমন না যে এক কেজি আম একবারে আমরা খেয়ে ফেলবো, কারণ ফ্রুটসের যে ন্যাচারাল ক্যালোরি সেটা ভালো, আর কোনো কিছু অতিরিক্ত ভালো না। আর আমরা যেহেতু চিনির পরিবর্তে জিরো ক্যাল ব্যবহার করছি, চিনির কোনো ক্যালোরি আমরা কিন্তু খাচ্ছি না, বরফ দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর জিরো ক্যাল যেহেতু সুক্রোজ ক্যালোরি, জিরো ক্যালে কোনো সাইড এফেক্ট নেই। অনেক বরফ দিলাম, বিকজ হচ্ছে এটা ঠান্ডা খেতে চাই। হ্যাঁ, আর একটু মিল্ক দিয়ে দিই। একবারই দিয়ে দিই, অল্প একটু ঠান্ডা করা দুধ। যেহেতু স্মুদি তো হবে, হ্যাঁ, আর ডাইলিউট করতে চাইলে আর একটু পানি বা দুধ দেওয়া যেতে পারে। যেহেতু আমরা মিন্ট ইউজই করেছি, উপরে একটু মিন্ট দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্বাগতা। হেলদি একটা রেসিপি দেখলাম ড্রিঙ্কের, ম্যাঙ্গো আমন্ড স্মুদি। পুরো রিকাপ আপনাদের জন্য দেখানো হচ্ছে। আম বাদাম স্মুদি তৈরি করতে লাগছে পাকা আমের টুকরো 2 কাপ, আমন্ড বাদাম কুচি 1 টেবিল চামচ, দারচিনি টুকরো, সিকি চা চামচ, জিরো ক্যাল 1 থেকে 2 স্যাশে, সাজানোর জন্য পুদিনা পাতা, বরফ কুচি প্রয়োজন মতো, দুধ প্রয়োজন মতো। প্রথমে ব্লেন্ডারে আমের টুকরো দিন। এবার এর সাথে আমন্ড কুচি, দারচিনি পাউডার, জিরো ক্যাল, পুদিনা পাতা, সামান্য দুধ ও বরফ কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে এলে গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আম বাদাম স্মুদি। স্বাগতা তৈরি করে দেখালো একটি হেলদি ড্রিঙ্ক, এরপর একটি হেলদি ডেজার্ট, কিন্তু তার আগে নিচে একটা ব্রেক। সাথে থাকুন মাছরাঙ্গার, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।
জিরো কাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার গপশপ পর্ব, কার সাথে? স্বাগতার সাথে। স্বাগতা, সামনে তো তোমার লাইফে একটু চেঞ্জেস আসবে না? আমরা যাই বলি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পর কিন্তু বেশ পরিবর্তন আসে জীবনে, লাইফস্টাইল, ফুড অ্যান্ড এভরিথিং। তো মাঝখানে যে সময়টা, বিয়েতে অবশ্যই তোমাকে সবচেয়ে সুন্দর দেখতে হবে জীবনে, এখন কি কোনো পরিবর্তন এনেছো? ধরো ফুড হ্যাবিট বা কাজ তো সবসময় থাকে, নিজের জন্য আলাদা করে কি সময় বের করো? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি খুবই ভীত নতুন লাইফে যাওয়ার জন্য, দ্যাটস ওয়াই অটোমেটিক্যালি আমার খাওয়া দাওয়া কমে গেছে, না আমি স্লিম হয়ে যাচ্ছি, তো কষ্ট করে মেনটেন করার প্রয়োজন হয়নি। তবে এভাবে না খেয়ে থাকলে আসলে পরবর্তীতে খেয়ে মেনটেন করতে হবে। কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ? তোমার তো অনেক দিনের কোর্টশিপ, তারপরে ইউ গট এঙ্গেজ, নাও ইউ উইল বি গেটিং ম্যারিড। সে আমি অনেক ফ্রিডম পেয়ে অভ্যস্ত, বা আমি বেসিক্যালি আমার লাইফ মানে নিজেরটা ভেবে অভ্যস্ত, কিন্তু এখন তো বেসিক্যালি জিনিসটা আমার একলার না, আমি একটা দায়িত্ব নিতে যাচ্ছি, প্লাস আমার আরেকজনের সাথে থাকতে হবে। আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে এত বছর ধরে চিনেছে, সো আমি যদি কখনো রেসপন্স করতে লেট করি ওরা বুঝে, কিন্তু এই একই বোঝ মানে একই বুঝার ক্ষমতা আমার ওই ফ্যামিলিতে গিয়েও ক্রিয়েট করতে হবে, বা আমাকে চিনতে হবে, আমার ওদেরকে চিনতে হবে। টাফ জব। এখন স্বাগতা, আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাব। আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, আমাদের প্রচুর দর্শক সাড়া দিয়েছে, থ্যাংক ইউ, অনেক অনেক রেসিপি আমরা পেয়েছি। সেখান থেকে আবার আমাদের দেখা গেছে যে গতবারের কিছু পার্টিসিপেন্টস আবার পার্টিসিপেট করেছে, মানে আগ্রহ দেখে এত ভালো লাগে। আমি তো তোমার উপর জেলাস, বিকজ হচ্ছে আমি যে বিয়ে করব, বিয়ে করার জন্য আমার প্রিপারেশনের মধ্যে মানে মেজর পার্ট হচ্ছে হেলদি ফুড কুক করা শেখা। তোমার এই শোতে তো তুমি সারাক্ষণ হেলদি ফুড কুক করা শেখো, আমার তোমার শো দেখে দেখে শিখতে হবে, প্রতি সপ্তাহে একদিন করে টাইম বের করতে হবে, বাট তুমি সঠিক টাইমে শিখে যাচ্ছ, এই জন্য আমি জেলাস। দর্শক, আপনাদের মধ্য থেকে নির্বাচিত যিনি আসবেন জিরো কাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সেটে, তার নাম তাজিবা হোসেন। আসুন, দাঁড়াও দাঁড়াও। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? জি ভালো, সুন্দর লাগছে, থ্যাংক ইউ, বসুন। গতবারও আমি পেয়েছিলাম না? জি আপু, আমি গতবারও রেসিপি পাঠিয়েছিলাম, জয়েন করেছিলাম, এখানে পার্টিসিপেট করতে এসেছিলাম, আর আপনার প্রোগ্রামটা আমি খুব মানে আমার খুব ভালো লাগে, আমি দেখি সবসময়। তাজিবা আপা, গতবার তো আপনি জিরো কালের ব্যবহার দেখিয়ে নিজে গিয়েছেন, তো বাসে কি ব্যবহার করেন? জি আপু, আমি মানে ডেজার্ট বা যে কোনো মিষ্টি জাতীয় যে কোনো খাবারে জিরো কালটা ইউজ করছি এখন, যেহেতু যেটা সুগার ফ্রি, আর যারা সিনিয়র সিটিজেন তাদের খাবারেও সাধারণত জিরো ক্যালটা ইউজ করি। বয়সের সাথে সাথে তো অনেক রকম রোগ হয়ে যায়, আমি নিজেও ইউজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াইট সুগার ইজ ব্যাড ফর হেলথ। হ্যাঁ, আজকে আপনি ডেজার্ট করে দেখাবেন, নাম কি? আমার আজকের ডেজার্টের নাম পাইনঅ্যাপল ট্রাইফল। পাইনঅ্যাপল ট্রাইফল? জি, ট্রাইফল ফ্রুটস দিয়ে করে জানি, কেক লাগে আর ফ্রুটস লাগে, আপনি করছেন পাইনঅ্যাপল দিয়ে? আমি পাইনঅ্যাপল দিয়ে করছি। দর্শক, পাইনঅ্যাপল ট্রাইফল সাউন্ডস ইয়ামি, কিন্তু এর আগে ছোট্ট একটা ব্রেক, দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমন্ত্রণ। সাথে আছে নিউ ব্রাইট টু বি অভিনেত্রী, সঙ্গীত শিল্পী স্বাগতা, তৈরি করে দেখিয়েছেন একটি হেলদি ড্রিঙ্ক, এখন ডেজার্টের পালা, তৈরি করে দেখাবেন তাজিবা আপা। খুব ইয়ামি একটা ডেজার্ট, শুনেই খেতে ইচ্ছে করছে, পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল ট্রাইফল। তাজিবা আপা, পাইনঅ্যাপল ট্রাইফল তৈরি করতে কী কী লাগছে একবার বলুন। জি, আমার আমি আজকে করব পাইনঅ্যাপল ট্রাইফল, এখানে আমার একটা আনারস, আর আমি নিয়েছি একটা ফ্রেশ ক্রিম, জিরো ক্যাল তো লাগছেই, আর আমি সাথে একটা বানাবো কাস্টার্ড, আর আমার লাগবে কেক, আর সাজানোর জন্য যে যেভাবে যা যেটা চায়, আঙুর নিয়েছি আমি, মালটা নিয়েছি, আর বেদানা নিয়েছি। আচ্ছা, আর এক লিটার দুধ লাগবে।
তিন কালার ফ্রুট কালারফুল করার জন্য একটু নিয়েছি, এটা যে যার মতো করে নিতে পারে সাজানোর জন্য। তাহলে শুরু করা যাক। জি আমি ইন্ডাকশন অন করে দিচ্ছি। প্রথমে কি দেব? একটা ফ্রাই প্যান আমাকে দেন। ফ্রাই প্যান হলে হবে, ছোটটা? হ্যাঁ ওইটা ওইটা এটা। আচ্ছা আমি প্রথমে আনারসটাকে হালকা বয়েল করে নেব, যেহেতু কাস্টার্ডটা দুধের থাকবে সেজন্য আমি একটু চাচ্ছি যে আনারসটাকে হালকা একটু বয়েল করে নেই। এখানে আমাকে একটু পানি দিতে হবে। এবার এই জিরো ক্যালটা দিয়ে হালকা একটু বয়েল করে নেব আনারসটাকে, যাতে মানে একটু মিষ্টি ভাবটা থাকে। সিরাপ বের করব আর কি। আই ক্যান হেল্প ইউ দুটো। ওকে ওকে। এটাকে আবার ঠান্ডা করতে হবে পরে। আনারসটা বয়েল হতে থাক। এখন আমরা কেকটাকে সাজিয়ে ফেলি। আপু আমাকে এখানে সাজাবে? হ্যাঁ বড়টাতে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা কেকটাকে এভাবে পিস পিস করে নিয়ে সাজিয়ে দিব। কেকটাকে আমার সাজানো হয়ে গিয়েছে। এখন আমি আনারসটাকে আরেকটু বয়েল করতে হবে। বয়েল করার পরে ঠান্ডা করতে হবে। আবার একটু ক্রিমটাকে হালকা করে ফেটে নিই। লাস্টে আমরা আবার ক্রিমটাকেও অ্যাড করব। আমরা না যে কোনো খাবারে যদি ক্রিম অ্যাড করতে চাই, ডেজার্ট আইটেম বা কোথাও, আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে ক্রিমটাকে কিন্তু অনেক বেশি ফেটা যাবে না, তাতে ক্রিমটা ফেটে যায়। আমার আনারসটা হয়ে গিয়েছে। এখন আপু আমরা আনারসটাকে নামিয়ে ফেলবো। এখানে একটা এটাকে একটু ঠান্ডা করতে হবে, আর সিরাপটাকেও ঠান্ডা করতে হবে। গরমটা কোনো গরম ইনগ্রিডিয়েন্টসই এটার সাথে যাবে না। আপু আর একটা বল, ওই ওই বাটিটা সিরাপটা ঢেলে। এবার আমাকে আমি একটা কাস্টার্ড করব। আমাকে বড় একটা ফ্রাই প্যান দিতে হবে। বল ফ্রাই প্যান কি নাম এটা? আচ্ছা এখন আমি আমার কেক তো সাজানো ছিলই, সাথে আমি এই পাইনাপেলের সিরাপটা করে নিলাম। এখন আমি এর সাথে একটা কাস্টার্ড করব উপরে দেওয়ার জন্য আর কি। কাস্টার্ড করতে করতে এই পাইনাপল ঠান্ডা হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। যে কোনো মানে ডেজার্টেই মানে যেগুলো আমরা ফ্রুটস ইউজ করি সাধারণত আমরা একটু ঠান্ডা করে না নিলে পরবর্তীতে ওইটা দুধের সাথে একটা রিয়াক্ট করে পানি ছেড়ে দেয়। আচ্ছা, আর এখন আমরা কাস্টার্ডটা করব। কাস্টার্ড করার জন্য আমরা নিয়েছি 1 লিটার দুধ। একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে দুধটাকে। আর আমরা এর সাথে জিরো ক্যাল দিব 10টা। জিরো ক্যাল 10টা দিব। হ্যাঁ ঠিক আছে, আর আমি নাড়তে থাকি। জিরো ক্যালটা তো সবাই তার টেস্ট অনুযায়ী দিবে। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করলে সে বেশি মিষ্টি দিবে, আর কেউ কম চাইলে কম দিবে। আমরা এখানে 2 টেবিল স্পুন কাস্টার্ড কর্নফ্লাওয়ার দিলাম আপু। আর একটু থিকনেস বাড়ানোর জন্য এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, প্রথমে কাস্টার্ড পাউডার পানিতে গুলে দিয়েছেন, তারপর কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়েছেন থিকনেসের জন্য। হ্যাঁ, আর একটু যদি ঘন করতে চাই এখানে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করব। গুঁড়ো দুধ আর একটু ঘন করার জন্য দিব। যেহেতু আমি 4 চামচ দিচ্ছি একটু বেশি দিব। এই যে দেখেন কাস্টার্ডটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এটুকুই, 1 ফোঁটা 2 ফোঁটা দিলেই চলে। কাস্টার্ডটা হয়ে গিয়েছে। এখনই তো আমার খেতে ইচ্ছে করছে, যদিও আমি অত সুইট লাভার না, বাট খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে। আপু এটাকে এখন ঠান্ডা করতে হবে। ততক্ষণ আমি যে সিরাপটা করেছি এই সিরাপটাকে আমি কেকের উপরে একটু হালকা অল্প করে দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার কেকটা নরম হয়ে যাবে। এই যে এমনি ফ্লেভারের জন্য আমি একটু সিরাপ দিচ্ছি। এখন আমি এই কাস্টার্ডের সাথে এই আনারসটাকে মিক্স করব।
আমরা না হাফ কাস্টার্ড রেখে দিয়েছি, পুরাটার সাথে একসাথে আনারসটা মিক্স করব না। আচ্ছা, বিকজ একসাথে যদি পুরা কাস্টার্ডটাকে আনারসের সাথে মিশিয়ে ফেলি অল্প কিছুক্ষণ পরে পানি ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি হাফ কাস্টার্ড রেখে দিলাম। এখন এটা আমি এই কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা দিচ্ছি, এটা তো বললামই যে একটু অকেশনালি একটু যদি আমরা খাই ওটা তো কোনো অত সমস্যা হওয়ার কথা না। আর আমরা তো জিরো ক্যাল ইউজ করছি। আমার ক্রিম অ্যাড করা শেষ, এখন আমি ডেকোরেট করব, একটু সাজিয়ে দেব। ডেকোরেশনটা তো যে যার পছন্দ মতো করতেই পারে। আমি এখানে নিয়েছি মালটা, মালটা দিয়ে এভাবে একটু, এবার আমি দিব একটু আঙুর। এটা কিন্তু খুবই মজার কাজ ডেকোরেট করা। এখন একটু মাঝখানে দিয়ে দিই লাল। শেষ? জি। ওয়াও, হয়ে গেল আমার পাইনঅ্যাপল ট্রাইফল। আশা করছি সবার এটা ভালো লাগবে। তাজিবা আপা তৈরি করে দেখিয়েছে পাইনঅ্যাপল ট্রাইফল। গরম থেকে আবার মনে হয় ফ্রিজে ঠান্ডা করে তারপর যদি খান আরো বেশি ইয়ামি লাগবে। আপনাদের জন্য পুরো প্রণালী আরেকবার দেখানো হচ্ছে। পাইনঅ্যাপল ট্রাইফল তৈরি করতে লাগছে প্লেন কেক একটা, আনারস একটা, দুধ এক লিটার, গুঁড়ো দুধ এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, সিরোক্যাল 15 স্যাশে, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, ফেটানো ক্রিম আধা কাপ, ভ্যানিলা এসেন্স 1 থেকে 2 ফোঁটা, আঙুর, মালটা ও আনারদানা সাজানোর জন্য। প্রথমে একটি পাত্রে আনারসের টুকরো এবং 5 স্যাশে সিরোক্যাল দিয়ে হালকা সেদ্ধ করতে হবে। তারপর একটা বড় বাটিতে কেকের টুকরো সাজাতে হবে। আনারস সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে আনারসের টুকরো এবং অন্য একটি বাটিতে আনারসের সিরাপ আলাদা করে রাখতে হবে। এরপর আরেকটি পাত্রে 1 লিটার দুধ ঢেলে 10 স্যাশে জিরো ক্যাল, 2 টেবিল চামচ কাস্টার্ড, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়তে থাকুন। সামান্য ভ্যানিলা এসেন্স নিতে পারেন। কাস্টার্ড ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। এবার আনারসের সিরাপ কেকের উপর অল্প অল্প করে দিতে হবে। তারপর অন্য একটি পাত্রে অর্ধেক পরিমাণ কাস্টার্ড সিদ্ধ আনারসের সাথে মেশান। এবার কাস্টার্ড আনারসের মিশ্রণটি কেকের উপর ঢেলে বিছিয়ে দিন। তারপর বাকি কাস্টার্ড দিয়ে তার উপরে আরেকটি লেয়ার দিন। তার উপর ক্রিম দিয়ে আরেকটি লেয়ার তৈরি করুন। উপরে ফলের টুকরো দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পাইনঅ্যাপল ট্রাইফল। হেলদি একটি ড্রিঙ্ক এবং মজার একটি ইয়াম ইয়াম ডেজার্টের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। আজকে দুটো রেসিপি যদি আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। আপনাদের থেকে আমি বিদায় নেব, কিন্তু তার আগে আমার সেটে আসা দুজন ভদ্রমহিলা থেকে বিদায় নিয়ে নিই। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আপনাকেও ধন্যবাদ আর মাছরাঙাকেও ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য, আর জিরোক্যালকেও ধন্যবাদ। আগেরবারও জিরোক্যালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ছিল, যেটা স্বাগতার জন্য নতুন। তাজিবা আপা আগে একটা পেয়েছে, এবারও রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম স্বাগতা। এটা তোমার কাজে লাগবে। অবশ্যই কাজে লাগবে, তোমার জন্য ডেজার্টটা তৈরি করার সময় কাজে লাগবে। কেন তুমি খাবে না এমনিতে? হ্যাঁ, আমি একটু সুইট কম খাই, বাট বানিয়ে তোমাকে খাওয়ানোর পর তুমি যখন বলবে ওয়াও, এটাই ফুর্তি। আসলে যে রান্না করে তার সুখ কিন্তু অন্যের প্রশংসায়। আরে বাহ, এবার সত্যি সত্যি বাড়ি যাচ্ছি, কারণ আগামী পর্বে আবার দেখা হবে। মাছরাঙার পর্দায় দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।